সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে এসেছি রাজশাহী জেলা বালিশ বাজার হাটে। আজকে জানাবো আপনাদের এই হাটে ধানের খবর, কেমন কী দাম যাচ্ছে ধানে, তো খুচরা এবং পাইকারি কী দাম কেনা বেচা হচ্ছে। তো চলুন আমি কথা বলে দেখি। আজকে তারিখ হচ্ছে আপনার 23 আগস্ট 2022 সাল। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, ভালো আছেন তো? চাচা এটা কি ধান? সোনার বাংলা ধানের নাম না? তো এটা আপনারা খুচরা বিক্রি করছেন? কত টাকা কেজি বিক্রি করছেন? 30-32 টাকা কেজি বিক্রি করছেন। আপনারা তো এই ধানটা পাইকারি কী দাম কিনা করছে মনে? 1150 টাকা মনে কিনা পড়েছে। তো দর্শক শুনলেন, এটা কি ধান চাচা? এটা হচ্ছে খাটো দশ না? খাটো দশটা কত করে কেজি দিচ্ছেন? 30 টাকা কেজি। আর এটা পাইকারি দাম কী দাম কিনা পড়েছে আপনার? আজকের যে বাজারটা সে বাজারটা মানে মনে 1250 টাকা কিনা পড়েছে মনে, আমি সেটাই বলছি যেটা বাজার সেটাই। এটা কি দাম? এটা হাইব্রিড না? তো এটা কত কেজি কিনেছেন মনে? মানে 30-টা 58 কিনা পড়ছে। তাহলে কত করে মনে পড়েছে? এটা 1220 টাকা মনে পড়েছে। এ পাশে একটা একই ধান না? এটা অন্য ধান? কি দাম এটা? 1320 টাকা মনে কিনা আছে। কি ধান বললেন এটা? হরি ধান বলে। হরি? আজকে কি 28 ধান কিনা হয়েছে? তো দর্শক আমি আরেক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে দেখি, আজকে 28 ধান কিনেছি কি? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আজকে কি কি ধান কিনেছেন? মোটা ধান 28 ধান কিনা আছে আজকে? 1400-1450 বাজার গেছে আজকে 28 ধান। আর এই যে আপনার 48 না কি দাম বলে, এগুলা মানে দেরি আছে না শেষে? তো ধানের বাজার বর্তমান কমছে না বাড়ছে এখন? মানে স্থগিতের মধ্যে আছে। আগামীতে কি বাড়ার সম্ভাবনা আছে না হয়তো এরকমই? আপনারা তো ব্যবসা করেন বলতে পারবেন। বাজার কমার সম্ভাবনা যদিও তেলে যদি কমা হয় তবে কমতে কমার সম্ভাবনা নাই, তাহলে নাই। তো দর্শক শুনলেন, আর কি ধান কিনা আছে আজকে আপনার? দর্শক শুনলেন, এই ছিল আজকে আপনার বালিশোর হাটে ধানের খবর। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।